অনেকের মনে একটা প্রশ্ন হতে পারে যে র্যাবিট বা হেয়াররা কি জল খায়, ওরা জল খায় কি খায় না। তো এটা হচ্ছে, এটা ডিপেন্ড করে, প্রত্যেকটা র্যাবিটের একটা আলাদা পার্সোনালিটিস থাকে, ওরা সেইভাবে নিজেদের পার্সোনালিটিটা দেখতে হবে। এমন না যে প্রত্যেকে জল খাবে, এমন না যে প্রত্যেকে জল খাবে না। আমার কাকাদের একটা র্যাবিট আছে, ওরা ও একদম মানে সপ্তাহে হয়তো হার্ডলি একবার একটু জল খায়, ওরকম জল খাই না। কিন্তু আমাদের যেই দুটো আছে তার মধ্যে এই ছোটোটা হচ্ছে জয়, ও জল খেতে খুব ভালোবাসে, বড়টা ও অনেকটা জল খায়। তো আমরা ওদেরকে জল খাওয়ার জন্য ফার্স্টে দেখতে হবে যে খাচ্ছে কি খাচ্ছে না। ও যদি এমন কোনো খাবার দিচ্ছেন যার মধ্যে অনেক অলরেডি ওয়াটার কন্টেন করে, তো সেটা খেলে ওদের বডিতে জলের চাহিদা লাগবে না। এটা গরমকাল না শীতকাল সেটা ওদের কাছে ম্যাটার করে যে কোন টাইমে ও জলটা খাচ্ছে। তো অবশ্যই যখন ওদেরকে জল দিবেন খেয়াল রাখবেন, প্রথম কথা যে বাটিতে জলটা দিচ্ছেন ওটা যেন স্পিট প্রুফ হয়। আর এটা কোয়ারেন্টাইন, তো আমরা বাইরে গিয়ে কিছুই কিনতে পারিনি, ওরা আমাদের বাড়িতে যখন এসছে আজকে এটা 5 দিন। তো আমি পাথরের বাটি ইউজ করছি, চীনে মাটির বাটি, যেটা হচ্ছে অনেকটা ভারী, যেটা ওরা হুট করে উল্টে দিতে পারবে না। আর যখন জলটা দেবেন জলটা অনেক অল্প পরিমাণে দেবেন। এই যে বাটি, এটা চীনে মাটির বাটি, এটা যথেষ্ট ভারী। এর 3 মাস বয়স, ওর 4 থেকে 5 মাস বয়স। এ জয়, ও হচ্ছে হোপ। তো আপনি দেখতে পাচ্ছেন কতটা জল দিচ্ছি, বাটিটার হাফ বাটি, বাটিটা এমনিও খুব চওড়া নয়। সবসময় মনে রাখবেন যে বাটিতে ওদেরকে জলটা দেবেন জলটা যেন পরিষ্কার হয়, বাটিটা যেন পরিষ্কার হয়। ওদের পরিষ্কার জল খাওয়ার খুবই দরকার, নোংরা একদমই না। ওরা কিন্তু খুব ইনফেকশন প্রোন হয়, ওরা কিন্তু খুব তাড়াতাড়ি ইনফেকশন হয়ে যায়। তো আমি যদি, আমার হাত অবভিয়াসলি পরিষ্কার, তো আমি যদি হাত দিয়ে দেখাই এটা কতটা জল আছে আপনি বুঝতে পারবেন। বাটিটার লেন্থ হয়তো হাত দিয়ে 2 ইঞ্চি মতন, আর জলটা 1/2 ইঞ্চির একটু বেশি আছে, 1/2 ইঞ্চির থেকে বেশি, 1 ইঞ্চির থেকে একটু কম জল আছে। তো অল্প করে জল দিলে ওরা খেতেও পারবে আর সেগুলোকে ও রাখতেও পারবে। তো আপনার যেখানে যে স্পটটা মনে করেন ভালো ওদের খাওয়ার জন্য সেখানে জলটা রেখে দেবেন, আর ওদের যখন মনে হবে তখন ওরা এসে জলটা খেয়ে নেবে। তো এটা ওদের মেনলি গ্রুমিং টাইম, তো গ্রুমিং টাইম বলে ওরা এখন দুজন মিলে নিজেদেরকে গ্রুম করছে ভালো করে। আর আপনার র্যাবিট বা হেয়ার যদি নিজেকে গ্রুম করছে, এটা হচ্ছে খুব একটা ভালো সাইন যে ওরা অনেক হেলদি আছে আর হ্যাপি আছে।